নাম তার মেহেদি জামান, 2017 সালে বিয়ে করেছিলেন আর তার বিয়ের সাজসজ্জায় রেখেছিলেন নিওনেল মেসি ও রোকুজোর একটি ছবির কাট আউট। তাহলে একবার চিন্তা করে দেখুন, আর্জেন্টিনা এবং নিওনেল মেসির কত বড় ভক্ত হলে এরকম পাগলামি করতে পারে একজন বাংলাদেশি সমর্থক। এ ব্যাপারে মেহেদি জানিয়েছেন, তার বিয়েতে নিওনেল মেসিকে দাওয়াত করার অনেক শখ ছিল তার, কিন্তু যেহেতু সেটা কোনোভাবেই সম্ভব নয়, তাই তো একটি ছবির কাট আউট রেখে দিয়েছেন নিজের বিয়ের সাজসজ্জায়। এবার দীর্ঘ 5 বছর পর তরুণ এই ব্যবসায়ী মেহেদি জামানের সুযোগ এসেছে কাতারে সরাসরি বিশ্বকাপ দেখার। বাংলাদেশের আরও অনেক ফুটবল ভক্তদের মতো তিনিও কাতারে গিয়েছিলেন পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে, আর যেখানে মেহেদির ভাগ্য ভালো বলতেই হয়, কারণ এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের পাশাপাশি নিওনেল মেসির স্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছেন এবং একটি সেলফিও তুলতে পেরেছেন। আর মেসির স্ত্রী রোকুজোর সঙ্গে ছবি তুলতে পেরে ব্যাপক খুশি মেহেদি। তাই তো বাংলাদেশি এই সমর্থক জানালেন কিভাবে এত সিকিউরিটি টপকে তিনি নিওনেল মেসির স্ত্রীর কাছে পৌঁছে গিয়েছিলেন। মেহেদি লিখেন, আমি স্টেডিয়ামের যেখানে বসেছিলাম পাশেই ছিল ভিআইপি বক্স। হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখি ওই বক্সগুলো খেলোয়াড়দের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ। আন্তোনেলা অন্যদিকে ঘুরে কথা বলছিলেন। আমি হাত নেড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম। কিছুক্ষণ পর মুহূর্তের জন্য একবার পেছনে ঘুরে তাকালেন তিনি, আমাকে দেখলেন। আমি হাত নেড়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম একটা ছবি তুলতে চাই। তিনি সঙ্গে সঙ্গে ইঙ্গিতে একটু অপেক্ষা করতে বললেন। এরপর বক্স থেকে বের হয়ে কয়েক ধাপ নিচে নেমে এসে আমার সঙ্গে ছবি তুললেন। ওই মুহূর্তে এত খুশি হয়েছিলাম বলে বোঝানো যাবে না। এত বড় সেলিব্রিটি হয়েও তারা কত ভদ্র, কত নির্হংকার, এক ফোঁটা বিরক্তি ভাবও ছিল না।